বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 5 বছরের একটি রোডম্যাপ করতে চায় কুয়েত সরকার। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামেদ আল সাবাহ দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনের ব্যাপারে তাঁর দেশের আগ্রহের কথাও ব্যক্ত করেন। বৈঠকের পর নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামেদ আল সাবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাবও দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। এছাড়া কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশের বিশেষজ্ঞদের সহযোগিতা চেয়েছেন তিনি। এর আগে শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লভভেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পরে হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এসব বৈঠকের বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শীর্ষ বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বৈঠক দুদেশের মধ্যে একটা মজবুত সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েত বাংলাদেশে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়, সেটি কোন কোন ক্ষেত্রে তা পরে আলোচনা করে ঠিক করা হবে। ব্রিফিংকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে বলেও আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।